মাশাল্লাহ, আপনার সাথে আজকে মিষ্টি মুখ করাইয়া মিষ্টি দেখাই দেখাই একটা ব্লগ শেয়ার করাম। তো এই মিষ্টি যেহেতু দেখাইলাম, আপনারা পুরা ভিডিওটা দেখবা, দেখবা নেই অবশ্যই, আপনার আর গরব উসি যাইব মিষ্টি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সকল কিতা করে বালা আসেনি? একটা জোক করলাম পয়লা স্টার্টিং, আপনারা যদি বালা তখন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, যদি আমার চ্যানেলটা বালা লাগে আর স্পেশালি আমারে বালা লাগে। আর আজকে আপনার সাথে আবারও একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করাম, আর এই ব্লগটা আমার বড় বোনির গরো। তো চলুক আপনার সাথে আমি মাতি মাতি আমার বড় বোনির গরো যাইগি। এই তো দহকা বাক্কা দূরই থাকি আমার বোনির গরো যাইরাম, আমি রেডি হই আস্তা দুনিয়ায় মারিয়া তারপরে আমার বোনির গরো যাইরাম। আমার আপুর গড় আসলে বেশি দূরই নাই, বাট একটু রং সাইডে দিয়ে গিয়া তারপরে আবার রাইট ওয়ে হইরা তো আইসি গড়। একটু কাজ আছিল, কাজ শেষ হইরা তারপরে গড়াইলাম। তো আপনারা কিতা করা বালা আসুন নিয়ে ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখবা, আর যদি বালা লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমারে জানাইবা ইনশাল্লাহ। আজকে আবারও একটা ফ্যামিলি পার্টি আমার বড় বোনির গড়। তো এই মাত্র আইলাম, মেহমান অকল তোর বার সাইরাম, নতুন বউ আইবা, নতুন বউর লাগিও আমরা বার সাইরাম। তো এখন আমি আমার বোনের গার্ডেন আইছি, এই যে দেখুকা অনেক বড়। এখানে কতদিন আগে মানে 4-5 মাস আগে আপনার সাথে মুরগর ফার্মর কিছু ভিডিও দেখেছিলাম আমার বড় বোনের গড় গার্ডেনও। তো তানোর ফার্মর যে মুরগগুলো এগুলা সারাই লাইছে, এখন খালি বর্তমানে দুইটা হাঁস আছে। তো হাঁস গেছিলা, হাঁস গেছিনতে আমার দেখিয়া গাছর তলে গিয়ে লুকাইছে। আর এখন আমি দেখাই আমার বোনির গার্ডেন। এখন তো আমার ঠান্ডা গরম, এই তো এত সুন্দর। আর একটা আপুল গাছ আছে, এত এত মোটা আপুল ধরছে অনেকটা, আমি দেখাইলাম আপনার আরে। তো সকল কিতা করে বলা আছে নিয়ে আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বলা আছি। আর সুন্দর করে দেখাই একটা আপুলের গাছ আপনার আরে। এই যে দেখোকা অনেক আপল ধরছিল সামারও, তো এটা অনেকটা ফালাইছেন, অনেকটা মাটির মাঝে পড়ছিল, এটা নিয়ে তসবিনও ফালানি লাগে একবারে। ওই যে কিতা কইন বাংলাদেশের চলতিয়া চলতা খেয়ে চিনই নি, যারা যারা চিনেন তারা তো জানেন চলতার মতন মোটা মোটা আছিল, অনেক মোটা মোটা। আর এখন যেগুলা রয়েছে একটু ছোটো ছোটো রয়েছে, এই যে মাশাল্লাহ, এই যে সুন্দর, ওয়াও, ইয়া এগু ভাঙ্গি গেছে, দৌড়তে কুলিয়াই চা তো মাঝে দামি জিকটা পুরা ফাঁকি গেছে, ফালানির ফুরি গেল অনে আসলে। তো লাল আর গ্রিন দুইটা মিলাইয়া এই গাছের মাঝে ধরে আমার কাছে, আমি দৌড়তে একটা আইছে কুলিয়া, মাশাল্লাহ আপলটা দৌড়তে কুলিয়াইছে, এত এত সুন্দর আপল ধরছে মাশাল্লাহ। সো একটা আমার ভাগ্য মনে হয়, আমার বই নিয়ে সবসময় হয়তো আপল না লাগে, বাট আপল তো খাওয়া হয় না আর লাগে, এটা ঠেঙ্গা আপল, ঠেঙ্গা মিঠা আপল যে ওগুলা। ওই দেখো কা এখন তোর ডিজাইন দেয়ারা নেই মাশাল্লাহ, ওয়া ওই দেখো কা একটা বাডর লাগে গড় দিস দুলো ভাইয়া লোকটা। আরও একটা গাছ আপনার সাথে শেয়ার করাম, দেখো কেসেন আপনারা সবাই চিনইনি, এই যে ওয়াও মাশাল্লাহ, আমার সবচেয়ে ফেভারিট ফেভারিট একটা ফ্রুট ফিগস। তো এই ফিগসের গাছ আমার দুলাভাইয়ের গার্ডেনও প্রায় 2-3 বছর ধরে এই গাছটা বা বেশি আর বেশি ধরছে, ওয়াও। তো এগুলা দেখাই, এখন তো ঠান্ডা আছে, ঠান্ডার আর দুনিয়ায় সবাই আগে আমরার টাউনও কিন্তু ঠান্ডাই হয় আর যতন করা বেশ যায় না আসলে, যেটা বাংলাদেশি ভেজিটেবল আছে এটা বেশি যতন করা যায় না ঠান্ডার মাঝে, মনটা আসলে অনেক খারাপ হয়ে যায় যখন গাছ গাছালি মরি যায়। তো এই যে দেখো কাসাইন অত সুন্দর ইয়া ফিক্স ধরছে, এখনও নতুন কইরা আর বড় ওর ইনশাল্লাহ একদিন বড় হইব আর খাইমো। তো যারা যারা ফিক্সর গাছ ভালা লাগে অবশ্যই কমেন্ট কইরা জানাইবা। আর আমার বড় আফুর গার্ডেনটা কত বড় মাশাল্লাহ, দেখরা তো আপনারা খিলান লাগলো আপনারা কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। লইয়া যাই পারছি যেহেতু গে খাইমু,
আর আপনার সাথে শেখর মহারামরা পারছে এই নতুন মেহমানও লাগি আর একটু রেইন দিছিল হালকে গাছ একবারে ভিজে গেছে আমি হাঁস দেখাই আমার দিকে তো হাঁসগুলা দূর হয়ে গেছিল কি এখন এই যে হাঁস দুইটা বাড়াইছে মাশাল্লাহ সুন্দর তো হয়েছে দেখতে এটার মাঝে আমরা দিই মিরকা মাছের রৌ মাছ আমরা দিই রৌ মাছের খাট্টা টেঙ্গা আর এটার মাঝে শুটকি শিরা এটা গরম হয়েছে না রাত্রে রান্না করা হয়েছিল আর এটার মাঝে হয়েছে রোস্ট মাশাল্লাহ আর আরো ছোটা মাছ কুক করা তোরা বাকি রয়েছে আপনার সাথে কারি শেয়া করতে করতে এদিকে দেখা যায় মেহমান হলো আইছেন আর এই যে মেহমান হল আইলা আমরা বরণ করলাম আর এইদিকে একটু ডং ডাঙ করলাম আমার দুলাবাইর লগে আর টেবুলও খানি উনি আনি লাইছি কারণ অনেক টাইম লাগি গেছে আর পেটর বুকে ফরে আর কি আমার ভালো লাগছে না কোনটা করতে আমার বেশি খানি দেখলে ফেটু বুক লাগি যায় সকলের আগে আর স্পেশালি আমার দুলাবাই তার আর ঘরে তো গেলে আমার সকলের আগে ফেটু বুক লাগি যায় আল্লাহ যোগ করলাম তো আসলে বেশি লেট হয়ে গেছিল ফেটুর বুকে একটু সাতাইছে তারপরেও সবাইরে লইয়া আমরা খাইলাম খাওয়া দাওয়া এই যে দেখো কানিয়া দিলাম আর সবাই বই গেছে টেবুলের মাঝে আর এই যে আমার তালতুবনির হাজব্যান্ড আমরার দুলাবাই দুলাবাই এক নাম্বার একদম পারফেক্ট একজন মানুষ ডং করার লাগি একবারে বেজারই না আর আমি আমি ছোটোবেলা থেকে দেখে আইরাম একবারে ছোটো থাকিয়া দেখে আইরাম যে ই দুলাবাই জেলা রাসলা ওলারও আর বেজারই না ডং করার সময় কি নিজেও করেন আমরাও করি কোনো বেজারই না একদম ফার্স্ট ক্লাস একজন মানুষ পুরাটিকে পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ দুলাবাই আপনার অত প্রশংসা করাম আর এই যে আমি খাওয়া দাওয়া সবাই শেষ করার পরে আমরা মেলুক সবাই বইছে খাইরাম তো লাস্টে মনে হয় ওয়ান ইয়ার আগে একটা আমি শর্ট ভিডিওর মতন তৈছিলাম আমি আমার ওই বড় বোনির ঘরও রোস্ট সালাদ নাগা আর হোয়াইট রাইস আর লেম্বু দিয়া আমি খাইছিলাম ওয়াও অনেক অনেক ভিউ আসছিল একটার মাঝে আর কমেন্ট আসছিল যে আরও দেখাইবার লাগে আসলে আমি সবসময় এটা মনও থাকে না ইলান কমেন্ট হল আর তারপরেও হঠাৎ মনে হয়েছে কই খাইলাই আর আপনার সাথে শেয়ার করে তো খাওয়া দাওয়া পরে আমি গিয়া আমার বড় বোনের গার্ডেনও বইলাম দিনটা খুবই সুন্দর আসছিল কিছু ভিডিও এডিট করলাম আর পরে চাটা খাইলাম খাওয়ার পরে আবারও আইসি এখন ঘরের ভিতরে যে বৌমা একজন আইলা তাই আসলে বাংলাদেশ থেকে আইসন নতুন বউ তো তানরে যে গিফটগুলা দিতা আমার বড় বোনে ওগুলা একটু তুললাম তো এই বউইলা আমার বড় বোনের বাগনা বউ আমার তালতু বোনের ছেলের ওয়াইফ আপনারা আরও একটা ভিডিওতে দেখছিলা আমার খালা মাতারা গরইয়া আইসলা তো সবাইরে এই প্যাকেটের মাঝে নাম লেখি লেখি দিলাম এনভেলপের মাঝে আরও কিছু আছে মানি টানি দিলা তো এই যে দেখো কা এখন আমরা সবাই একবারে আইয়া খারইত আছে যে বউরে কিতা গিফট দিরা আমার বড় বোনে তো আপনারা সাথে আমরাও দেখিলাই এর আগে কিন্তু আমার দেখাইছেন আমার আপুই জাস্ট আমি খালি প্যাকিং কইরা দিছি এই কেতার মাঝে গিফট ব্যাগের মাঝে বা দেখাইবার দিছে না কই না সকলের লগে একবারে দেখবাই ওয়া মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আমরা যে বৌমা পারফেক্ট একটা
গিফট পাইছেন, খুবই খুশি হয়েছেন, খুবই ভালো পাইছেন। বাট জানো নাকি তাই একটু বড় হয়ে গেছে, এই যে দেখরা মাশাল্লাহ। এই সোনার আতর একটা ব্রেসলেট দিছেন। বাট আপনারা যদি চান একটা কই থাকি আনা হয়েছে, অবশ্যই আমার কমেন্ট করবা। আর কত খানি কানো শোনা কতয় আনলা, আর এই এই সপ্তাহ কি এই ডেটে কত বড়ির কত প্রাইজ আছিল, অবশ্যই আমার কমেন্ট করলে আমি আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর কই বানি কৌ কাছে সুন্দর হয়েছে নি, আমার কাছে তো খুবই ভালো লাগছে। বৌমারা তোর এই যে সোনাগুলো আমার বইনে দিলা, খুবই ভালো লাগছে, সবাই কিন্তু খুশি হয়েছেন। পরে আরও একটা দিছেন, উবাউকা উবাউকা যাই না জানো, চাও লইয়া আপনারা দেখুন জানো আমার ভিডিও। ট্রাস্ট মি গাইজ, আপনারা আমার ভিডিও কিন্তু খালি কইন আমি লম্বা করতাম, বাট আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করতাম পারছি না, আমি শর্ট শর্ট করে করে ক্লিপ অকল তুলছি, কারণ বেশি মেহমান ঘরের মাঝে হইলে, বেশি মানুষ হইলে বালাটিকে ভিডিও করা যায় না। তারপরেও তারা আমার সুযোগ দিছেন ভিডিও করার লাগি, তো করলাম। এই যে দেখোকা একটা আবেয়া, খুবই সুন্দর থ্রি পিসের একটা আবেয়া, ইনার আছে প্লাস স্কার্ফ, এরপরে এই যে উপরটা বৌমার লাগি, খুবই ভালো লাগছে। আমার আফুর চয়েসটা খুবই সুন্দর, বৌর লাগি এনজয়, তো বৌরও ভালো লাগছে স্পেশালি, মাশাল্লাহ। এরপরে আরও আছে দরজ দরকা, চা খাওকা বিস্কুট বি যাইয়া, কিন্তু চার লগে ঠা লাগাইয়া খান জানো, আমার ভিডিও দেখতে হইলে আমিও কিন্তু দেখতে দেখতে আমার ভিডিও আমিও চা লইয়া বই, যখন আমার ভিডিও আমি নিজে দেখি এডিট করি, এডিট করবার সময় স্পেশালি। এই যে দেখো কা, ওয়াও মাশাল্লাহ। তো এই যে ফান্দানোর একটা গিফট সেট, এইটা আমার তালতু বনির লাগে, আমার বড় আফুর ননহরির লাগি এই ফান্দানোর গিফট সেট একটা দইছে। এত সুন্দর পাইছেন, এত ভালো পাইছেন, খুবই প্রশংসা হয়েছে। আর একবারে লাস্টে দিয়ে আমরা চা নাস্তা করলাম, আর পরে তো আরও খাওয়া দাওয়া হয়েছে, এগুলো আর আপনার সাথে শেয়ার করলাম না। এই ব্লগে যদি কোনো ধরনের মিস্টেক হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এখানে বিদায়টা নেই গি, ভালো থাকুকা সুস্থ থাকুকা, দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।